ওর আঙুলটা আমি কেটে ফেলবো, ঠিক আছে? তো গিলি গিলি ছু মন্ত ছু, আবড়া কাটা আবড়া, 1 2 3। আচ্ছা তোমরা চুপ করো। হ্যাঁ ও ম্যাজিকটাও হবে, তুমি গিফটটা দিকে দাও। আচ্ছা আচ্ছা সবাই একটু চুপ করো, না হলে ম্যাজিকের মজা পাওয়া যাবে না। সবাই চুপ। আচ্ছা বড় বড় ম্যাজিশিয়ানরা মানুষ কাটা ম্যাজিক করতেন, মানুষ মাঝখান দিয়ে কেটে দুটো করে দিতেন, আবার জোড়া লাগিয়ে ফেলতেন। তবে এখানে আমার কাছে সেরকম স্টেজ বা সেরকম ব্যবস্থা বা সেরকম যন্ত্রপাতি নেই, সেই জন্য আমি এটা কিছু ছোটোখাটো ম্যাজিকের ভিতরে আনছি। এটা আমি একটা আঙুল কাটা ম্যাজিকের ভিতরে ফেলে দিচ্ছি। তা আমি এখানে কারোর একটা আঙুল কাটবো, তো কে আঙুল কাটতে চান উঠে আসো। আচ্ছা 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 চুপ, লক্ষ্মী দিয়ে বসো। সাহস আছে এবার আঙুল কাটা ম্যাজিক, ঠিক আছে? তোমার সবাই যেন দেখতে পাও সেইভাবেই আমি ম্যাজিকটা দেখাবো, সবাই দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা ও ছোট মানুষ এসেছে, ঠিক আছে, সাহস করে। তো ওর সাথে ম্যাজিকটা হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা যন্ত্র রয়েছে, এর ভিতরে একটা আঙুল দেওয়ার জায়গা রয়েছে, আর এর ভিতরে একটা ব্লেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই, আশা করছি। এর ভিতরে একটা ব্লেড রয়েছে, সেই ব্লেড দিয়েই কিন্তু আঙুলটা এখানে কাটা পড়বে। কীভাবে কাটা পড়বে? এর ভিতরে যদি আঙুল দিয়ে এখান দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, তাহলে এখান থেকে আঙুলটা কেটে যাবে। আচ্ছা খুব সাহস আছে, ঠিক আছে, কারণ একজন সৈনিকের মেয়ে বলে কথা তার রক্তের ভিতরে রয়েছে, ওই জন্য এতটা সাহস, কিন্তু আপনাদের মনে হয় এতটা সাহস আমার নেই, ঠিক আছে? তো এবার আমরা আসলে ম্যাজিকটা করব। তো তুমি দেখি এর ভিতরে আঙুল দাও। আচ্ছা এবার তুমি ওই ওই হাত দিয়ে এর উপরে একটু চাপ দিয়ে দেখো তো, লাগছে? আচ্ছা একটু জোরে চাপ দাও। আচ্ছা ভেঙে যাবে, ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাতে দাগ হয়ে গিয়েছে। আচ্ছা তার মানে এর ভিতরে আঙুল দিলে যদি আমি খুব জোরে বাড়ি মারি হয় ভাঙবে, না হয় আঙুল কেটে চলে যাবে, ঠিক আছে, এর নিচের দিকে চলে যাবে আঙুল কেটে। তো এখন ও চেষ্টা করলো, এটা যাচ্ছে না, এটা হয় আঙুল কেটে যাবে না হয় ভেঙে যাবে, যা কিছু একটা হবে। তো এবার ফাইনালি আমরা ম্যাজিক করবো, এবার ওর আমি আঙুলটা কাটবো, ঠিক আছে? তো এবার কিন্তু ওর আঙুলটা আমি কাটবো, তো এবার তুমি এর ভিতরে আঙুলটা দাও। আচ্ছা আপনারা সবাই দেখুন, আচ্ছা কেউ একজন এসে তো পিউ এসে তো, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সবাই, আচ্ছা ক্যামেরাটা কোথায়, এইদিকে এসো, এইদিকে এসো, ঠিক আছে, আঙুলটা ধরে রাখো, আঙুলটা ধরে রাখো, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লেড, আর ওর আঙুলটা ওখানে রয়েছে, পিউ ধরে রেখেছে যেন আঙুলটা ও টেনে বার করে নিতে না পারে, একটু দূরে না, ঠিক আছে? তো এবার ওর আঙুলটা আমি কেটে ফেলবো, ঠিক আছে? তো গিলি গিলি ছু মন্ত ছু, আবড়া কাটা আবড়া, 1 2 3। 1 2 3। ঠিক আছে, কি মনে হচ্ছে আঙুল কেটে গিয়েছে, কাটিনি? আচ্ছা তাহলে এখন ম্যাজিক করে গিলি গিলি ছু মন্ত ছু, আবড়া কাটা আবড়া, 1 2 3। আচ্ছা তোমার আঙুল তুমি বার করে নাও। আচ্ছা কেটেছে কিনা দেখাও সবাইকে, কেটেছে? আচ্ছা বেঁকে গিয়েছে, ঘুমালে সকালে সোজা হয়ে যাবে। ব্লেডটা দেখুন নিচে চলে গিয়েছে, এই যে ব্লেড, ঠিক আছে? তো এখানে এটা এগিয়ে এসে দেখি, তো এখানে যাও একটা আঙুল দাও তো দেখি, এর ভিতরে একটা আঙুল দাও তো, যাবে? আচ্ছা আচ্ছা তাহলে আঙুলটা কেটে গেল, আবার ম্যাজিক দিয়ে জোড়া লাগানো হলো। যেহেতু আমার কাছে এখানে স্টেজ নেই বা ভীষণ যন্ত্রপাতি কিছুই নেই, এগুলো করতে গেলে যন্ত্রপাতি দরকার হয়, সেই জন্য ছোটর ভিতর দিয়ে দেখালাম। তো যদি ভালো লাগে আপনার হাতটা নিয়ে দেবেন। এবার পরবর্তী ম্যাজিক আসছে।